বাংলা অডিওবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও ভূত। বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব। তার সৃষ্ট প্রফেসর শঙ্কু এক বিস্ময়কর চরিত্র। বোমযাত্রী ডায়েরি গল্পে আবির্ভূত হওয়ার পর নানা অ্যাডভেঞ্চার ও আবিষ্কারের মধ্যে দিয়ে আমাদের মন জয় করে নিয়েছেন প্রফেসর তিলকেশ্বর শঙ্কু। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। গল্প পাঠে আমি নাহিদ হাসান রয়েছি আপনাদের সাথে। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ভূত। প্রফেসর শঙ্কুকে তিনি এখন কোথায়? এটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলে যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি ডায়েরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে। কাহিনীগুলি সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সে বিচার পাঠকেরা করবেন। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ভূত। 10 এপ্রিল। ভূতপ্রেত প্ল্যানচেট, টেলিপ্যাথি, ক্লিয়ার ভয়েন্স, এসবই যে একদিন না একদিন বিজ্ঞানের আওতায় এসে পড়বে এ বিশ্বাস আমার অনেকদিন থেকেই আছে। বহুকাল ধরে বহু বিশ্বস্ত লোকের ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কাহিনী সেই সব লোকের মুখ থেকেই শুনে এসেছি। ভূত জিনিসটাকে তাই কোনোদিন হেসে উড়িয়ে দিতে পারিনি। আমার নিজেরও কখনো এ ধরনের অভিজ্ঞতা হয়নি। চীনে জাদুকরের কারসাজিতে সম্মোহিত বা হিপটোনাইজ হয়েছি, অদৃশ্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করেছি, গেছো বাবার মন্ত্র বলে জানোয়ারের কঙ্কালে রক্ত মাংস প্রাণ ফিরে আসতে দেখেছি, কিন্তু যে মানুষ মরে ভূত হয়ে গেছে সেই ভূতের সামনে কখনো পড়তে হয়নি আমাকে। এই অভিজ্ঞতার অভাবের জন্যই বোধহয় কিছুদিন থেকে ভূত দেখার ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছিল। আর কেবলই ভাবছিলাম ভূতকে হাজির করার বৈজ্ঞানিক উপায় কী থাকতে পারে। এখানে অবশ্যই কেবল রাসায়নিক প্রক্রিয়া বা যন্ত্রপাতিতে কাজ হতে পারে না, তার সঙ্গে চাই কনসেন্ট্রেশন, রীতিমতো ধ্যানস্থ হওয়া চাই। কারণ যে কোনো ভূত হলে তো চলবে না, বিশেষ বিশেষ মৃত ব্যক্তির ভূতকে ইচ্ছামতো আমার ঘরে এনে হাজির করে তাদের সঙ্গে বাক্যালাপ করে তারপর আবার তাদের পরলোকে ফেরত পাঠিয়ে দিতে হবে। সবচেয়ে বড় কৃতিত্ব হবে যদি তাদের একেবারে সশরীরে এনে ফেলা যায়, যার ফলে তাদের আমরা স্পর্শ করতে পারি, তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারি, তবেই না বিজ্ঞানের কৃতিত্ব। গত 3 মাস পরিশ্রম, গবেষণা ও কারিগরির পর আমার নিউ স্পেকট্রোস্কোপ যন্ত্রটা তৈরি হয়েছে। এখানে স্পেকট্রো কথাটা স্পেকট্রাম থেকে আসছে না, আসছে স্পেকটার অর্থাৎ ভূত থেকে, নিও কারণ এমন যন্ত্র এর আগে আর কখনো তৈরিই হয়নি। যন্ত্রের বিশদ বিবরণ আমার খাতায় রয়েছে, তাই এ ডায়েরিতে সেটা আর দিলাম না। মোটামুটি বলে রাখি, আমার মাথার মাপে একটা ধাতুর হেলমেট তৈরি করা হয়েছে। তার দুদিক থেকে দুটো বৈদ্যুতিক তার বেরিয়ে একটা কাঁচের পাত্রে আমার তৈরি একটা তরল সলিউশনের মধ্যে চোবানো দুটো তামার পাতের সঙ্গে যোগ করা হয়। হঠাৎ দেখলে অ্যাসিড ব্যাটারির কথা মনে হতে পারে। সলিউশনটা অবশ্য নানারকম বিশেষ মাল মশলা মিশিয়ে তৈরি, তার মধ্যে প্রধান হল শ্মশান সংলগ্ন চিতার ধোঁয়ায় পরিপুষ্ট কিছু গাছের শিকড়ের রস। এই সলিউশন গ্যাসের আগুনে গরম করলে তা থেকে একটা সবুজ রঙের ধোঁয়া বেরো হবে। খুব আশ্চর্যভাবে পাত্রের ওপরেই প্রায় এক মানুষ জায়গা নিয়ে কুণ্ডলী পাকাতে থাকে, ভূতের আবির্ভাব হওয়ার কথা সেই কুণ্ডলীর মধ্যেই। আজ সকালে যন্ত্রটাকে প্রথম টেস্ট করলাম, 16 আনা সফল হয়েছি বলবো না, এবং এই আংশিক সাফল্যের প্রধান কারণ হলো আমার কনসেন্ট্রেশনে গলত। ল্যাবরেটরিতে ঢোকার সময় দেখলাম বারান্দার কোণে আমার বেড়াল নিউটন এক থাবায় একটা আরশোলা মারল। ফলে হলো কি, হেলমেট পরে বসে ভূতের কথা ভাবতে গিয়ে কেবলই সেই আরশোলায় নিষ্প্রাণ দেহটার কথা মনে হতে লাগলো। সেই কারণেই বোধহয় 5 মিনিট পরে স্পষ্ট দেখতে পেলাম ধোয়ার কুণ্ডলীর মধ্যে বিরাট এক আরশোলা তার সুরগুলো যেন আমার দিকে নির্দেশ করে নাড়াচাড়া করছে। প্রায় 1 মিনিট ছিল এই আরশোলার ভূত, তারপর অদৃশ্য হয়ে গেল। বুঝলাম আজ আর অন্য ভূত নামানোর চেষ্টা বৃথা, কাল সকালে আরেকবার চেষ্টা করে দেখব।
আজ সমস্ত দিনটা মনের ব্যায়াম অভ্যেস করতে হবে, যাতে কাল কনসেন্ট্রেশনে কোনো ত্রুটি না হয়। 11 এপ্রিল, অভাবনীয়। আজ প্রায় 3.5 মিনিট ধরে আমার পরলোকগত বন্ধু ব্রিটিশ বৈজ্ঞানিক আর্চিবেল্ড অ্যাকরয়েডের সঙ্গে আলাপ হলো। নরওয়েতে রহস্যজনকভাবে অ্যাকরয়েডের মৃত্যু হয়। মৃত্যুর কারণ পরে জেনেছিলাম এবং সেটা এর আগেই আমি ডায়েরিতে লিখেছি। আজ সে অ্যাকরয়েড অতি আশ্চর্যভাবে আমার সবুজ ধোয়ার কুণ্ডলিতে আবির্ভূত হলেন। আশ্চর্য বলছি এই জন্যে, অ্যাকরয়েডের বিষয় প্রায় 5 মিনিট ধ্যান করার পর যে জিনিসটা প্রথম দেখা গেল ধোয়ার মধ্যে, সেটা হলো একটি নরকঙ্কাল, যার ডান হাতটা আমার দিকে প্রসারিত। তারপর হঠাৎ দেখি সে কঙ্কালের চোখে সোনার চশমা। এ যে অ্যাকরয়েডেরই বাইফোকাল চশমা, সেটা আমি দেখেই চিনলাম। চশমার পর দেখা গেল দাঁতের ফাঁকে একটা বাঁকানো পাইপ, অ্যাকরয়েডের সাথের বেয়ার। তারপর পাঁজরের ঠিক নিচেটা একটা চেনওয়ালা ঘড়ি, এও আমার চেনা। বুঝতে পারলাম অ্যাকরয়েডের চেহারা যে বিশেষত্বগুলি আমার মনে দাগ কেটেছিল সেগুলো আগে দেখা যাচ্ছে। ঘড়ি, পাইপ ও চশমা সমেত কঙ্কাল হঠাৎ বলে উঠল, হ্যালো শঙ্কু। এ যে স্পষ্ট অ্যাকরয়েডের গলা! আর কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গেই স্যুট পরিহিত সৌম্য মূর্তি, অ্যাক্রয়েডের সম্পূর্ণ অবয়ব ধোয়ার মধ্যে প্রতীয়মান হলো। তার ঠোঁটের কোণে সেই ছেলে মানুষে হাসি, মাথার কাঁচা পাকা চুলের একগোছা কপালের উপর এসে পড়েছে, গায়ে ম্যাকিনটস, গলায় মাফলার, হাতে দস্তানা। আমি প্রায় হাত বাড়িয়ে অ্যাক্রয়েডের হাতে হাত মেলাতে গিয়ে শেষ মুহূর্তে অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিলাম। করমর্দন সম্ভব ছিল না, কারণ যা দেখেছিলাম তা অ্যাক্রয়েডের জড়রূপ নয়, শূন্যে ভাসমান প্রতিবিম্ব মাত্র। কিন্তু আশ্চর্য এই যে প্রেতচ্ছায়ার কণ্ঠস্বর অতি স্পষ্ট। আমি কিছু বলার আগেই অ্যাক্রয়েড তার গম্ভীর অথচ মসৃণ গলায় বললেন, তোমার কাজের দিকে আমার দৃষ্টি রয়েছে, যা করছো তা সবই খেয়াল করি, তুমি তোমার দেশের মুখ উজ্জ্বল করছো। উত্তেজনায় আমার গলা প্রায় শুকিয়ে এসেছিল, তবু কোনো রকমে বললাম, আমার নিও স্পেকট্রোস্কোপ সম্বন্ধে তোমার কি মত? সবুজ ধোয়ার কুণ্ডলীর ভেতর থেকে মৃদু হেসে অ্যাক্রয়েড বললেন, আমার দেখা যখন তুমি পেয়েছ তখন আর মতামতের প্রয়োজন কি? তুমি নিজেই জানো তুমি কৃতকার্য হয়েছ। যারা লোকান্তরিত তারা মতামতের ঊর্ধ্বে, মানসিক প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন আমাদের জগতে নেই। চিন্তাভাবনা, সুখ দুঃখ, ভালো মন্দ সবই এখানে অবান্তর। আমি অবাক হয়ে অ্যাক্রয়েডের কথা শুনছি, আর এরপর কি জিজ্ঞেস করব ভাবছি। এমন সময় একটা অদ্ভুত হাসির সঙ্গে সঙ্গেই বুদবুতের মতো অ্যাক্রয়েড অদৃশ্য হয়ে গেলেন, আর তারপরেই ধোয়ার কুণ্ডলিটা আমার দিকে এগিয়ে এলো, আর আমি বুঝতে পারলাম যে আমার চেতনা লোপ পেয়ে আসছে। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চাকর বহ্লাদ আমার কপালে জলের ছিটা দিচ্ছে। এই গরমে লোহার টুপি মাথায় পরে বসে আছো বাবু, বুড়ো বয়সে এত কি সয়? হেলমেটটা খুলে ফেললাম, বেশ ক্লান্ত লাগছে, বুঝলাম অতিরিক্ত কনসেন্ট্রেশনের ফল। কিন্তু অ্যাক্রয়েডের প্রেতাত্মা যে আজ আমার ল্যাবরেটরিতে আবির্ভাব হয়ে আমার সঙ্গে কথা বলে গেছে তাতে কোনো ভুল নেই। আমার গবেষণা, আমার পরিশ্রম অনেকাংশে সার্থক হয়েছে। আশ্চর্য আবিষ্কার আমার এই নিউ স্পেকট্রোস্কোপ। মনে মনে ভাবলাম সামান্য শারীরিক ক্লান্তিতে নিরুৎসাহিত হলে চলবে না, কাল আবার বসবো এই যন্ত্র নিয়ে। ইচ্ছে আছে বিগত যুগের কিছু ঐতিহাসিক চরিত্রের প্রেতাত্মার সঙ্গে চাক্ষুষ পরিচয় করে তাদের সঙ্গে কথা বলবো। 12 এপ্রিল, অন্ধকূপ হত্যার আসল ব্যাপারটা জানবার জন্য আজ ভেবেছিলাম সিরাজউদ্দৌলাকে একবার আনব, কিন্তু সব প্ল্যান মাটি করে দিলেন আমার প্রতিবেশীর অবিনাশ চাটুর্যে। বৈঠকখানে বসে সবেমাত্র কফি শেষ করে ন্যাপকিনে মুখ মুছে এমন সময় ভদ্রলোক হাজির। অবিনাশবাবুর মতো অবৈজ্ঞানিক ব্যক্তি জগতে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহ। ভদ্রলোকের জন্ম হওয়া উচিত ছিল প্রস্তর যুগে, বিংশ শতাব্দীতে তিনি একেবারেই বেমানান। আমার সাফল্যে উদাসীন্য ও ব্যর্থতার টিটকিরি, এ দুটো জিনিস ছাড়া ওর কাছে কখনো কিছু পেয়েছি বলে মনে পড়ে না। ঘরে ঢুকেই আমার সামনের সোফায় ধপ করে বসে পড়ে বললেন, উশ্রীর ধারে ঘোরাফেরা হচ্ছিল কি মতলবে? উশ্রীর ধারে? আমি মাঝে মাঝে অবশ্যই প্রাতঃভ্রমণে যাই ওদিকটা, কিন্তু গত 20-25 দিনের মধ্যে যাইনি। সত্যি বলতে কি, বাড়ি থেকে বেরোইনি, তাই বললাম। কবেকার কথা বলছেন? আজকে মশাই, আজকে এই ঘণ্টাখানেক হবে, ডাকলুম সাড়াই দিলেন না। সে কি, আমি তো বাড়ি থেকে বেরোইনি। অবিনাশবাবু এবার হো হো করে হেসে উঠলেন, এ আবার কি ভীমরতি ধরল মশাই, অস্বীকার করছেন কেন? ওরকম করলে যে লোকে আরও বেশি সন্দেহ করবে। আপনার 5'2" হাইট, ওই টাক, ওই দাড়ি, গিরিডি শহরে আর কার আছে বলুন? আমি যুগপৎ রাগ আর বিস্ময়ে কিছু বলতে পারলাম না। লোকটা কি,
আমি মিথ্যেবাদী? আমি ত্রিলোকেশ্বর শঙ্কু। আমার কিছু মূল্যবান ফর্মুলা আমি কোনো কোনো অতিরিক্ত অনুসন্ধিৎস বৈজ্ঞানিকের কাছে গোপন করেছি বটে, কিন্তু উশ্রীর ধারে যাবার মতো সামান্য ঘটনা আমি অবিনাশবাবুর মতো নগণ্য লোকের কাছে গোপন করতে যাব কেন? অবিনাশবাবু বললেন, শুধু আমি নয়, রামলোচন বাড়ুজ্যেও আপনাকে দেখেছেন, তবে সেটা উশ্রীর ধারে নয়, জজ সাহেবের বাড়ির পেছনে রামবাগানে, আর সেটা আমার দেখার পরে, এইমাত্র শুনে আসছি। আপনি তাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি চুপ করে রইলাম। ভদ্রলোক শুধু নিজে মিথ্যে কথা বলছেন না, অন্য আরেকজন প্রবীণ ব্যক্তিকেও মিথ্যেবাদী বানাচ্ছেন। এর কি কারণ হতে পারে তা আমি বুঝতে পারলাম না। আমার চাকর প্রহ্লাদ অবিনাশবাবুর জন্য কফি নিয়ে এলো। ভদ্রলোক ফস করে জিজ্ঞেস করে বসলেন, হ্যাঁ হ্যাঁ প্রহ্লাদ, বলি তোমার বাবু আজ সারা সকাল বাড়িতেই ছিলেন না বেরিয়েছিলেন? প্রহ্লাদ বলল, কাল অত রাত অবধি ল্যাবরেটরিতে খুটখাট করলেন, আর আজ অমনি সকালে বেরিয়ে যাবেন, বাবু বাড়িতেই ছিলেন। এখানে একটা কথা বলা দরকার, আমি কাল সকালের পর আদৌ আমার ল্যাবরেটরিতে যাইনি। বিনা কারণে আমি কখনো ল্যাবরেটরিতে যাই না। আমার সারাদিনের কাজ ছিল কনসেন্ট্রেশন অভ্যাস করা, এবং সে কাজটা আমি করি আমার শোবার ঘরেই। রাত্রে 9টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি যথারীতি ভোর 5টায়। অথচ প্রহ্লাদ বলে কি না আমি ল্যাবরেটরিতে কাজ করেছি। আমি প্রহ্লাদকে বললাম, আমি যখন কাজ করছিলাম তখন তুমি আমাকে কফি দিয়েছিলে কি? হ্যাঁ বাবু দিয়েছিলাম। যে তুমি অন্ধকার ঘরে খুটুর খুটুর করছিলে, আমি প্রহ্লাদকে বাধা দিয়ে বললাম, অন্ধকার ঘর, তাহলে তুমি আমি চিনলে কি করে? প্রহ্লাদ একগাছ হেসে বলল, থা আর চিনব না বাবু, চাঁদের আলো ছিল যে, মাথা হেট করে বসেছিলে, মাথায় আলো পড়ে চকচক। ঠিক আছে ঠিক আছে, অবিনাশবাবু একটা বিড়ি ধরিয়ে বললেন, সেই যে কি এক বায়োস্কোপ দেখেছিলাম, একই মানুষ দুভাগে ভাগ হয়ে গিয়ে একই সময় এখানে ওখানে, আপনারও কি সেই দশা হলো নাকি? তা কিছুই আশ্চর্য নয়, পই পই করে বলেছি ওসব গবেষণা ফবেষণার মধ্যে যাবেন না, ওতে ব্রেন অ্যাফেক্ট করে, গরিবের কথা বাসি হলে তবে ফলে কি না? আরও আধো ঘন্টা ছিলেন অবিনাশবাবু। বুঝতে পারছিলাম একটা ম্যাগাজিনের পাতা উল্টানোর ফাঁকে ফাঁকে ভদ্রলোক আমার দিকে আরও চোখে লক্ষ্য রাখছিলেন। আমি আর কোনো কথা বলতে পারিনি, কারণ আমার মাথার মধ্যে সব কেমন জানি গণ্ডগোল হয়ে যাচ্ছিল। বিকেলে হাঁটতে হাঁটতে রামলোচনবাবুর বাড়ির দিকে গেলাম। ভদ্রলোক তার গেটের বাইরে বাঁধানো রকটাতে বসে সুরেন ডাক্তারের সঙ্গে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, আপনি একটা হিয়ারিং অ্যাড ব্যবহার করুন, এত ডাকলুম সকালে সাড়াই দিলেন না, কী খুঁজছিলেন মিত্তিরে রামবাগানে, কোনো আগাছা টাগাছা বুঝি? আমি একটু বোকার মতো হেসে আমতামতা করে আমার অন্য মনস্কতার একটা কাল্পনিক কারণ দিলাম। তারপর বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে উশ্রীর ধারে গিয়ে বসলাম। সত্যি কি আমার মতিভ্রম হয়েছে, মস্তিষ্কের বিকার ঘটেছে? এরকম ভুল তো আগে কখনো হয়নি, 27 বছর হলো গিরিডিতে আছি, নানারকম কঠিন জটিল গবেষণায় তার অনেকটা সময় কেটেছে, কিন্তু তার ফলে কখনো আমার স্বাভাবিক আচরণের কোনো ব্যতিক্রম ঘটেছে এরকম কথা তো কাউকে কোনো দিন বলতে শুনিনি, হঠাৎ আজ এ কী হলো? রাত্রে খাবার পর একবার ল্যাবরেটরিতে না গিয়ে পারলাম না। নিউ স্পেকট্রোস্কোপটাকে যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে, জিনিসপত্র বই খাতা অন্যান্য যন্ত্রপাতি কোনোটা এতটুকু এদিক ওদিক হয়নি। এই ল্যাবরেটরিতে কি এসেছিলাম কাল রাত্রে? আর এসেছি অথচ টের পাইনি, অসম্ভব। ঘরের বাতি নিভিয়ে দিলাম, দক্ষিণের জানলা দিয়ে চাঁদের আলো টেবিলের ওপর এসে পড়ল। মনে গভীর উদ্বেগ নিয়ে আমি জানলার দিকে এগিয়ে গেলাম, জানালা দিয়ে আমার বাগান দেখা যাচ্ছে। এই বাগানে রোজ বিকালে রঙিন ছাতার তলায় আমার প্রিয় ডেক চেয়ারে আমি বসে থাকি, ছাতা এখনও রয়েছে, তার তলায় চেয়ারও, সে চেয়ার খালি থাকার কথা, কিন্তু দেখলাম তাতে কে জানি বসে রয়েছে। আমার বাড়িতে আমি, প্রহ্লাদ আর আমার বেড়াল নিউটন ছাড়া আর কেউ থাকে না। মাথা খারাপ না হলে প্রহ্লাদ কখনও চেয়ারে বসবে না। যে বসে আছে সে বৃদ্ধ, তার মাথায় টাক, কানের দুপাশে সামান্য পাকা চুল, গোফ ও দাড়ি অপরিচ্ছন্নভাবে ছাটা। যদিও সে আমার দিকে পাশ করে বসে আছে এবং আমার দিকে ফিরে চাইছে না, তাও বেশ বুঝতে পারলাম যে তার চেহারার সঙ্গে আমার চেহারার আশ্চর্য মিল। এরকম অভিজ্ঞতা আর কারুর হয়েছে কি না জানি না, যমজ ভাইয়ের মধ্যে নিজের প্রতিরূপ দেখতে মানুষ অভ্যস্ত, কিন্তু আমার যমজ কেন, কোনো ভাইই নেই। খুড়তুতো ভাই একটি আছেন, তিনি থাকেন বেরিলিতে এবং তিনি লম্বায় 6 ফুট 2 ইঞ্চি। এ লোক তবে কে?
হঠাৎ মনে হলো শহরের কোনো ছেলে ছোকরা আমার ছদ্মবেশ নিয়ে আমার সঙ্গে মস্করা করছে না তো, তাই হবে, তাছাড়া আর কিছুই নয়। বারগান্ডায় এক শখের থিয়েটার পার্টি আছে, তাদের দলের কেউ নিশ্চয়ই এই প্র্যাকটিক্যাল জোকের জন্য দায়ী। অপরাধীকে হাতে নাতে ধরবো বলে পার্টি পেটিপে ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে বারান্দা পেরিয়ে বৈঠকখানার দরজা দিয়ে সোজা বাগানের দিকে এগিয়ে গেলাম। কিন্তু ব্যর্থ অভিযান, গিয়ে দেখি চেয়ার খালি। ক্যানভাসে হাত দিয়ে দেখি সেটা তখনও গরম রয়েছে, অর্থাৎ অল্পক্ষণ আগেই কেউ যে সে চেয়ারটায় বসেছিল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চারিদিকে চেয়ে দেখি কেউ কোথাও নেই। জ্যোৎস্নার আলোতে আমার বাগানে গা ঢাকা দিয়ে থাকার কোনো উপায় নেই, কারণ একটিমাত্র গোলঞ্চ গাছের গুড়ির পিছনে ছাড়া লুকোবার কোনো জায়গা নেই। তাহলে কি আমার দেখবার ভুল? কিন্তু অবিনাশবাবু, রামলোচনবাবু এরা তবে কাকে দেখলেন? শোবার ঘরে ফিরে এসে অনুভব করলাম আমার উদ্বেগ আরও দ্বিগুণ হয়ে গেছে। আজ রাত্রে ঘুমের ওষুধ না খেলে ঘুম হবে না। 14 এপ্রিল, ডবল শঙ্কুর রহস্যের যেভাবে সমাধান হলো তার তুলনীয় কোনো ঘটনা আমার জীবনে আর কখনো ঘটেনি। গত দুদিন আমাকে দেখতে পাওয়ার ভয়ে আমি ঘর থেকে বেরোইনি। যদি ভুল করে বা নিজের অজ্ঞাতসারে কখনো বেরিয়ে পড়ি, তাই প্রহ্লাদকে বলেছিলাম আমার শোবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে তার গায়ের সঙ্গে একটা ভারী টেবিল লাগিয়ে দিতে। সকাল বিকালের কফি আর দুপুর ও রাত্রের খাবার প্রহ্লাদ নিজেই টেবিল সরিয়ে দরজা খুলে ঘরে এনে দিয়েছে, আর খাওয়া হলে পর দরজা বন্ধ করে বাইরে থেকে টেবিল ঠেলে নিয়ে গেছে। তা সত্ত্বেও প্রহ্লাদ দুদিনই খবর এনেছে যে লোকে নাকি আমায় শহরের এখানে সেখানে দেখতে পেয়েছে, উশ্রীর আশেপাশেই বেশি, আর যারা আমায় দেখেছেন তাদের সকলেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি না। সুরেন ডাক্তার নাকি কাল বিকালে শতপ্রবৃত্ত হয়েই আমায় পরীক্ষা করতে এসেছিলেন। প্রহ্লাদ বলে দিয়েছিল বাবু ঘুমোচ্ছেন, দেখা হবে না। আজ আর ঘরে বন্দি থাকতে না পেরে প্রহ্লাদকে ডেকে টেবিল সরিয়ে একেবারে শটান ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলাম। আমার চেয়ার, আমার টেবিল, আমার নতুন যন্ত্র, বৈজ্ঞানিক তার, সলিউশনের পাত্র, খাতাপত্র সব যেমন ছিল তেমনই আছে। খালি চেয়ারটা দেখে লোভ হলো, গিয়ে বসলাম। তারপর হাত বাড়িয়ে হেলমেটটা নিয়ে মাথায় পড়লাম। বোতলের মধ্যে সলিউশন ছিল, তার খানিকটা বিকারে ঢাললাম। তারপর বার্নার জ্বালিয়ে বিকারটা আগুনের শিখার উপর রাখলাম। সলিউশন থেকে সবুজ ধোঁয়া উঠতে আরম্ভ করল। হেলমেটটা মাথায় পরে বৈদ্যুতিক তার দুটো বিকারে চোবানো তামার পাতের সাথে যোগ করে দিলাম। তারপর ধোয়ার কুণ্ডুলির মাঝখানে দৃষ্টি রেখে অষ্টাদশ শতাব্দীর বাংলার হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলার ধ্যান করতে করতে একেবারে তন্ময় হয়ে গেলাম। ক্রমে কুণ্ডুলিতে একটা নরকঙ্কালের আভাস দেখা গেল। সে কঙ্কাল স্পষ্ট হওয়ামাত্র বুঝতে পারলাম তার একটা বিশেষত্ব এই যে তার অস্তিত্ব কেবল মাথার খুলি থেকে পাঁচর অবধি, পাঁচরের নিচে কিছু নেই। আশ্চর্য, এরকম হলো কেন? কিছুক্ষণ পরে দেখা গেল কঙ্কালের মাথায় জরির কাজ করা পাগড়ি, তারপর তার দুই কানের লতিতে দুটো জলজলে হীরা। হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় ইতিহাসের বইতে সিরাজউদ্দৌলার যত ছবি দেখেছি তার সবই হলো আবক্ষ প্রতিকৃতি। আমার মনে এতকাল তার এই ছবিটাই ছিল, তাই ভূত হয়েও সে এইভাবেই দেখা দিচ্ছে। চোখের কোটরে সবেমাত্র একটা মনির আভাস পেতে শুরু করেছি, এমন সময় একটা অদ্ভুত অট্টহাস্যে আমার ধ্যান ভঙ্গ হলো, আর তার পরক্ষণেই ধোয়ার ভিতর থেকে সিরাজউদ্দৌলার অবক্ষ কঙ্কাল অন্তর্হিত হলো। তারপর সবুজ ধোয়ার আবরণ ভেদ করে আমার টেবিলের দিকে এগিয়ে এলো। একই আয়নায় আমারই প্রতিবিম্ব না অন্য কোনো মানুষ? মানুষে মানুষে এমন হুবহু সাদৃশ্য সম্ভব তা আমি জানতাম না, কিন্তু আগন্তুকের কণ্ঠস্বরে প্রতিবিম্বের ধারণা অচিরেই মন থেকে দূর হলো। আমার চোখের দিকে অস্বাভাবিক তীক্ষ্ণ ও উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করে আগন্তুক বললেন, ত্রিলোকেশ্বর, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তুমি আমার অনেক দিনের বাসনা চরিতার্থ করেছ। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, আপনি কে? আগন্তুক বললেন, বলছি, ধৈর্য ধরো, উশ্রীর ধারেই ছিল আমার সাধনার স্থান। গোলক বাবার শিষ্যত্ব গ্রহণ করে 16 বছর বয়সে গৃহত্যাগ করে এখানে চলে আসি। একবার ধ্যানস্থ অবস্থায় প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্রহ্মতালুতে শিলার আঘাতে আমার মৃত্যু হয়। মৃত্যু মৃত্যু! তারপর অনেকবার ইচ্ছা হয়েছে এখানে ফিরে আসি, কিন্তু আমার একার পক্ষে সম্ভব ছিল না সশরীরে অবতীর্ণ হওয়া।
তোমার বিজ্ঞান ও আমার তন্ত্রের সংযোগে আজ সেটা সম্ভব হয়েছে। তুমি প্রথম দিন ধ্যানস্থ হবার কয়েক মুহূর্তের মধ্যেই আমি এসেছি, কিন্তু তখনই তোমাকে দেখা দিইনি, কারণ আমার অন্য কাজ ছিল। অকস্মাৎ মৃত্যুর ফলে আমার যোগ সাধনার কিছু সরঞ্জামের কোনো ব্যবস্থা করে যেতে পারিনি, অথচ অনুপযুক্ত লোকের হাতে পড়লে অনিষ্টের সম্ভাবনা। তাই একদিন অনুসন্ধানের পর সেগুলি পুনরুদ্ধার করে আজ সকালে উষ্ট্রীর জলে নিক্ষেপ করেছি, আর ভয় নেই। কিন্তু আপনি কে সেটা জানলে? বলছি, আগে কাজের কথা। তুমি সব স্লেচ্ছের ধ্যান করছো, তাদের প্রেতাত্মা জড়রূপ ধারণ করতে অক্ষম, কারণ প্রথমত আমার সাধনা তাদের অনায়ত্ত, দ্বিতীয়ত তোমার সঙ্গে তাদের রক্তের সম্বন্ধ নেই। রক্তের সম্বন্ধ আপনার সঙ্গে কি আমার? হ্যাঁ আছে। আমি হলাম তোমার অতি বৃদ্ধ প্রপিতামহ ঈশ্বর বটুকেশ্বর শঙ্কু, জন্ম 1056 সন, মৃত্যু 1132 সন। এসো তোমার করমর্দন করি। আমার অবিকল অবয়বধারী পূর্বপুরুষ তার ডান হাত আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি সেটা ধরতেই একটা শিহরণের সঙ্গে অনুভব করলাম তার তীব্র অস্বাভাবিক শৈত। বটুকেশ্বর হেসে উঠলেন, ঠান্ডা লাগছে না, তবে চলি। তারপর আমার হাত ছেড়ে দিয়ে একটা ছোট্ট লাফে বটুকেশ্বর ধোয়ার কুণ্ডলীর মধ্যে প্রবেশ করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ কঙ্কালে পরিণত হল। সে কঙ্কাল অদৃশ্য হবার আগে মাথা হেট করে দেখিয়ে দিল ব্রহ্মতালুর জায়গায় একটা ফুটো। জড়ভূতের সাক্ষাৎ পাওয়াতে অশরীরী ভূত সম্বন্ধে আর বিশেষ কৌতূহল রইল না, তাই বটুকেশ্বর অন্তর্ধান হবার কিছু পরেই নিউ স্পেকট্রোস্কোপটা আলমারিতে তুলে রেখে দিলাম। সত্যি বলতে কি, ধ্যানের ব্যাপারে মানসিক পরিশ্রমটাও যেন একটু বেশি হয়ে পড়ছিল। আমি বৈঠকখানায় বসে নিউটনকে নিয়ে একটু তামাশা করছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। তাকে দেখে বুঝলাম তিনি বেশ উদ্বিগ্ন। সোফায় বসে মিনিটখানে কথা না বলে মেঝের দিকে ভ্রুকুটি করে চেয়ে রইলেন। তারপর বললেন, আমার ভাইপো শিবুকে চেনেন তো? আমি বললাম, হ্যাঁ। অবিনাশবাবু বললেন, সে ছোকরার ছবি তোলার বাতিক আছে, তা কদিন থেকেই তো আপনাকে এখানে সেখানে দেখা যাচ্ছে, অথচ আপনি বলছেন বাড়ি থেকে বেরোননি, তাই মানে আপনাকে একটু জব্দ করার মতলবেই আর কি। শিবু সেদিন করেছে কি, ক্যামেরা নিয়ে উষ্ট্রীর ধারে গিয়ে ঘাপটি মেরে বসে আছে, তারপর যেই আপনাকে দেখেছে অমনি খচ করে আপনার একটা স্ন্যাপ নিয়ে নিয়েছে। বাহ, এনেছেন সে ছবি? আনবু কি মশাই, শুধু বালি আর জল আর পাথর, অথচ ওই পাথরের ধারেই ছিলেন আপনি, কিন্তু ছবিতে নেই, ভ্যানিশ। আমি একটু হেসে বললাম, আসলে কি জানেন অবিনাশবাবু, ওটা আমি ছিলাম না, ছিলেন আমার পূর্বপুরুষের ভূত। আসুন একটু কফি খান। প্রহ্লাদ, আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু বইটি থেকে প্রফেসর শঙ্কু সিরিজের 9টি গল্প। 9টি গল্পের এখানেই হল সমাপ্তি। আপনারা এতক্ষণ শুনলেন সত্যজিৎ রায়ের গল্প প্রফেসর শঙ্কু ও ভূত, থ্রিলার অ্যাডভেঞ্চার উপন্যাস কিংবা গল্প, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর সব গল্প শুনতে বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে। বাংলা সাহিত্যের সব রোমাঞ্চকর নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আমরা আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বইয়ের সাথে থাকুন। নেশা হোক বই, এই কথাটাই কই।